أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله وبركاته. অনেকে কালামুল্লাহ, এই আল্লাহ তাআলার কালাম, এই কালামুল্লাহ রদ বদল করতে চায় এবং এই পৃথিবীতে কালামুল্লাহর মোকাবেলায় তাদের কাছে কালামুন্নাস, মানুষের বাক্য অনেক রয়েছে, সেইগুলি তারা প্রচার প্রসার করে। আর এমন লোকদেরকে এই পৃথিবীতে আমরা দেখতে পাই, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ আহলে কিতাব, এ ধরনের লোকেরা কালামুল্লাহকে জেনে শুনে বদল দিতে চায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলছেন, যারা উলামায় সু, মুসলমান সমাজের সুন্নি এবং শিয়াদের মাঝে, তারাও জেনে শুনে এই কালামুল্লাহকে বদল দিতে চায়, আর শুধুমাত্র মুসলিমিনরা এই কালামুল্লাহ অনুযায়ী জীবন কাটায়। কোরআনে 2 নম্বর সুরা আল বাকারার 75 নম্বর আয়াতে আমরা দেখব, আল্লাহ বলছেন, আফাতাত মাউনা ইউমিনুনাকুম ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ সুম্মা ইউহারিফুনাহু মিন বাদি মা আকালু ওয়া হুম ইয়ালামুন। তোমরা কি আশাই রয়েছে যে তারা তোমাদের জন্য ঈমান আনবে, অথচ তাদের মধ্য থেকে একদল আল্লাহ তাআলার কালামকে শোনে, তারপর তা বোঝা সত্ত্বেও তাকে রদবদল করে, আর এটা তারা জানেও। আর এই রদবদল করার কারণ কি? শুধু কালামুল্লাহ নিয়ে যদি আপনি জীবন কাটান, তাহলে এই কালামুল্লাহ নিয়ে ব্যবসা বাণিজ্য করা যায় না। কিন্তু যারা বাইবেল নিয়ে, যারা গীতা নিয়ে, যারা গুরুগ্রন্থ নিয়ে, যারা ত্রিপিটক নিয়ে, যারা আবেস্তা নিয়ে এবং সিয়ার সিত্তার কুতুবে আরবা নিয়ে, ফাজাইল আর মাসাইল নিয়ে যারা চলাফেরা করছে, তারা এই কালামুল্লাহকে বদল দিয়ে সেইগুলির মাধ্যম দিয়ে রুজি কামায় যাচ্ছে। তাই মুসলিমিনরা শুধু কালামুল্লাহর অনুসারী হয়, তারা জেনে শুনে কখনো কালামুল্লাহর উপরে হস্তক্ষেপ করে না, কোনো আয়াত তারা বদলানোর চেষ্টাও করে না, কারণ তাদের জীবন মরণ এই কালামুল্লাহর সাথে। আর অন্যান্য লোকেরা তারা এই কালামুল্লাহকে রদবদল করে টু পাইস ইনকাম করে, যা আজ আমরা বিভিন্ন দেশে দেখতে পাচ্ছি, বিভিন্ন ফিরকার যারা মৌলবী সমাজ তাদেরকে।